নগ্নতায় আপত্তি আছে নার্গিস ফাখরির। বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরি 2011 সালে রকস্টার সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন তিনি। এরপর মাদ্রাস, ক্যাফে, মেয়ে তেরা হিরো সহ আরও কিছু সিনেমায় অভিনয় করেন। বলিউডে প্রায় 10 বছরেরও বেশি সময় কাটিয়ে ফেলার পরেও নার্গিস ফাখরির বক্স অফিস সফল ছবির সংখ্যা তেমন হাতে গোনা। তবে এবার ওটিটিতে পা রাখতে চলেছেন এই অভিনেত্রী। ভারতীয় গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে নিজের বলিউড সফর ও ওটিটিতে যাত্রা নিয়ে কথা বলেছেন নার্গিস ফাখরি। 10 বছর কাটিয়ে ফেলার পরেও অন্যান্য অভিনেত্রীদের তুলনায় তার ছবির সংখ্যা উল্লেখযোগ্যভাবে কম। এর কারণ কি বক্স অফিস সাফল্যের অভাব? উত্তর অভিনেত্রী বলেন, ঠিক তা নয়, আসলে সব ধরনের চরিত্রে আমাকে মানায় না, সেই কারণেই তার সঙ্গে মানানসই এমন ছবিতেই নির্মাতারা ভাবেন তার কথা, বক্তব্য নার্গিসের। তবে একই ধরনের চরিত্র বারবার করতে করতে টাইপকাস্ট হওয়ার ভয়ও থাকে বলে মনে করেন অভিনেত্রী। ওটিটি প্রসঙ্গে নার্গিস বলেন, ওটিটিতে কাজ করার ক্ষেত্রে তিনি নিজের জন্য সীমারেখা তৈরি করেছেন। কন্টেন্টগুলো প্রায় সময় শক্তিশালী বিষয়বস্তুর জন্য জনপ্রিয়তা পেয়ে থাকে, যার মধ্যে রয়েছে গালিগালাজ, সহিংসতা সহ আর অনেক কিছু। এই প্ল্যাটফর্মে কিছু কাজের ক্ষেত্রে তাই তার নিজের সীমারেখা রয়েছে বলে জানান নার্গিস। অভিনেত্রী এটাও বললেন যে নগ্নতায় তার আপত্তি আছে, ছবিতে নগ্নতা থাকলে সেই দৃশ্যে তিনি অভিনয় করবেন না। এ প্রসঙ্গে তিনি বলেন, কোনো প্রজেক্টের জন্য আমি কখনোই নগ্ন হব না, নগ্নতায় আমার আপত্তি রয়েছে, তবে সাহসী চরিত্রের জন্য আমি সবসময় উন্মুক্ত। সাহসী চরিত্রে অভিনয়ের প্রসঙ্গে নার্গিসের জবাব, সমকামী বা অন্য ধরনের যৌন চাহিদা সম্পন্ন ছবিতে অভিনয় করতে তার কোনো আপত্তি নেই। সমকামী ছবির প্রসঙ্গে নার্গিস বলেন, এই বিষয়গুলো আজ সমাজে যথেষ্ট আলোচিত হচ্ছে, ফলে এই বিষয়গুলো নিয়ে আরও বেশি ছবি হওয়া উচিত বলে মনে করেন তিনি। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।